দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভাসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভাসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেঙ্গায়া তোর কানা কোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লই কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে। শাহায় আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, শাহায় আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আপনার নিজের শরীরের চামড়া ছিঁড়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক উচ্চ লেভেলের কথা। আপনার শরীরের চামড়া যদি ছিঁড়ে যদি মায়ের জন্য পায়ের জুতা বানান, এরপরে আপনি যে শিশুকালে মায়ের বুক থেকে দুধ পান করছেন, এই দুধের মধ্যে একটা ফোঁটা দুধের ঋণ আপনি সারা জীবনে দিতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে। যাদের পিতা মাতার দুনিয়ার মধ্যে বাচ্চা আছে তাদের মতো ভাগ্যবান এই আল্লাহর জমিনে একটাও নাই। তাদের জান্নাত তাদের সামনে। নবীজি কি কইছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। যারা বলেন সুবহানাল্লাহ, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি যদি পিতা মাতায় খেদমত করতে পারেন, এই পিতা মাতার দুয়ার বরকতে আপনি জান্নাতে যাবেন। আবার এই পিতা মাতার বদদুয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন, পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, আবার এই পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। এই যে খেদমত করলে জান্নাতে, খেদমত না করলে জাহান্নামে। এই জন্য পিতা মাতার খেদমত করবেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই লোকটা যাবে মার কাছে, মার কাছে গিয়া কোনো সাহায্য পাবে না। এত আদরের মা এত কষ্ট করে লালন পালন করছে, এত কিছু করছে, কিন্তু হাসরের ময়দানে আর দেখা হবে না। কথা কই ঠিক কিনা? আর মার পরিচয় দিবে না, বলবে তুমি কেলা, তুমি কে? আমি তো আমার পেটে জীবন ও সন্তান ধারণ করিনি। তুমি কে? কোথায় থেকে আসছো? আমাকে মা বলতেছো।